অল স্টুডেন্টকে আজকের টিউটোরিয়ালের পক্ষ থেকে ওয়েলকাম জানিয়ে ক্লাসটিকে শুরু করব। আজকে আমার এই ক্লাসটি হলো ক্লাস টেনের যে এইমাত্র মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে, সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স দুটোই একসঙ্গে দেব। আশা করি তোমাদের ক্লাসটি খুব ভালো লাগবে এবং খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তাহলে ঠিক আছে, লেটস গো। প্রথম প্রশ্ন আছে যে এক, কোনটি গ্রিন হাউস গ্যাস? নাইট্রাস অক্সাইড। দুই, যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেন সাপেক্ষে 1.5 তার আণবিক গুরুত্ব হল, এটি হবে যে 48 গ্রাম পার মোল। তিন, কোনো উত্তল লেন্সের ফোকাসে মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে সদ অবশীর্ষ। চার, কোনো গোলীয় দর্পণে ফোকাস দৈর্ঘ্য এটি এফ হবে, এফ হলে তার বক্রতা ব্যাসার্ধ হবে 2f সেমি অর্থাৎ সেন্টিমিটার। পাঁচ, বায়ু থেকে আলো প্রবেশ করলে কাঁচে লাল, নীল, সবুজ ও বেগুনি বর্ণের আলোর মধ্যে কাঁচের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি হবে যে বর্ণের আলো সাপেক্ষে, তা হলো বেগুনি। এরপরে আছে যে ৬, ABC তিনটি জলীয় দ্রবণে pH যথাক্রমে 3, 9 ও 6, এই তিনটি দ্রবণকে ক্রমহ্রাসমান আম্লিকতা অনুসারে সাজানো হলো, যা হলো C < B < A। ৭, তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক হলো W·m·1 K·1। এরপরে আছে যে ৮, ধাতব পরিবাহী রোধ ও সময় স্থির রেখে প্রবাহ মাত্রা 3 গুণ করলে উৎপন্ন তাপ প্রাথমিকের এটি হবে যে 9 গুণ হবে। ৯, 4 ওহম ও 12 ওহম রোধের সমান্তরাল সমবায় তুল্য রোধের মান হল, এটি হবে যে 3 ওহম। এরপরে আছে যে ১০, গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণের সময় গলিত অবস্থার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে ঘরদাগোত্তর ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়ই। ১১, কোন আয়নীয় যৌগটিতে ক্যাটায়ন ও অ্যানায়ন কোনোটির বাইরের কক্ষে 8টি ইলেকট্রন নেই, এটি হবে যে LiH অর্থাৎ লিথিয়াম হাইড্রাইড। এরপরে আছে যে ১২, গ্যাস ধ্রুবকের এসআই একক হলো, এটি হবে যে J··1 K·1। এরপরে আছে যে ১৩, উষ্ণতা বাড়ালে কোন অর্ধ পরিবাহী রোধাঙ্ক কমে যায়। ১৪, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে এটি হবে যে খদ্দাগোত্তর মধ্যমা প্রবাহের দিকে তর্জনী চৌম্বক ক্ষেত্র ও বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর বিক্ষেপের দিক বোঝায়। এরপরে আছে যে ১৫, নিচের যে বিবৃতিটি ঠিক নয় তা হলো, কোনো পর্যায়ে ক্ষার ধাতুটির জারণ ধর্ম সর্বাধিক। ১৬, 24 গ্রাম কার্বনে পূর্ণ দহনে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় STP-তে তার আয়তন, এটি হবে যে 44.8 লিটার। এরপরে আছে যে ১৭, CH3CHOH এর হোল CH3 যৌগটির IUPAC নাম হল প্রোপানন টু অল। ১৮, যে যৌগটি ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড বিকারকের লাল দ্রবণকে বর্ণহীন করে না, তা হলো এটি হবে যে C2H6। এরপরে আছে যে লাইফ সায়েন্স। লাইফ সায়েন্সের প্রথম কোশ্চেনটি আছে যে ১, নিচের বক্তব্যগুলি পড়ো। এখানে যে বক্তব্যগুলো দেওয়া আছে তোমরা সেই বক্তব্যগুলো মন দিয়ে পড়বে। এরপরে দেওয়া আছে যে দৃষ্টি ত্রুটি সংক্রান্ত কোন কোন বক্তব্যগুলি সঠিক, এটি হবে ঘরদাগের উত্তর আই এবং ত্রিপুলাই অর্থাৎ মায়োপিয়ার বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত, আর ৩টা হবে যে হাইপারমেট্রোপিয়ার বস্তুর প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হয়। ২, প্রতিবর্ত পথের সঠিক ক্রম কোনটি, এটি হবে যে গ্রাহক থেকে সংজ্ঞাবহ স্নায়ুকোষ থেকে স্নায়ুকেন্দ্র থেকে অজ্ঞাবহ স্নায়ুকেন্দ্র থেকে কারক। এরপরে আছে যে ৩, নিচের বক্তব্য দুটি পড়ো এবং সঠিক বিকল্পটি বেছে নাও। তোমরা এখানে বক্তব্যগুলো পড়ো মন দিয়ে এবং এর সঠিক উত্তরটি হবে যে ঘরদাগোত্তর বক্তব্য ১ ও বক্তব্য ২ সঠিক এবং বক্তব্য ২ বক্তব্য ১ সঠিকটি ব্যাখ্যা। এরপরে আছে যে ৪, সঠিক জোটটি খুঁজে বার করো, এটি হবে যে ঘরদাগোত্তর হাইড্রা কর্কোদগম। এরপরে আছে যে ৫, নিচের বক্তব্যগুলি পড়ো, এখানে তোমরা বক্তব্যগুলো পড়বে, আর দেওয়া আছে যে প্রশ্ন, উপরের কাজগুলি কোন হরমোনের সঙ্গে সম্পর্কিত, এটি হবে যে থাইরক্সিন। ৬, সঠিক উত্তর সঠিক জোটটি খুঁজে নাও, এটি হবে যে ঘরদাগোত্তর পালমোনারি কপাটিকা যার নিলয় ও ফুসফুসীয় ধমনির সংযোগস্থল। ৭, অগ্নাশয় রসে উপস্থিত প্রোটিন ভঙ্গক উৎসেচক কোনটি, এটি হবে যে ট্রিপসিন। এরপরে আছে ৮, নিচের উদ্ভিদে হরমোন কিছু কাজ দেওয়া আছে, এর মধ্যে এবার প্রশ্নটি বলেছে যে এদের মধ্যে কোন দুটি জীববেরেলিনে কাজ, এটি হবে যে গদ্দাগোত্তর আই যে ডবল আই আর আইভি অর্থাৎ অগ্রস্ত প্রকট লগাম
ঘটানো ও পার্শ্ব মুকুলে বৃদ্ধি ব্যাহত করা আর পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানো। এরপরে আছে যে নয়, একটি বিশুদ্ধ হলুদ বীজযুক্ত মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ বীজযুক্ত মটর গাছে সংকরায়ণ ঘটানো হলো। প্রথম অপত্য জনুতে উৎপন্ন মটর গাছে স্বপরাগযোগ ঘটানো হলে দ্বিতীয় অপত্য জনুতে গদাগত 3/4 ভাগ মটর হলুদ বীজযুক্ত হয় আর 1/4 ভাগ মটর সবুজ বীজযুক্ত হয়। এরপরে আছে যে 10, প্রশ্বাস বায়ুতে বায়ু যে পথে ফুসফুসে প্রবেশ করে তার সঠিক ক্রম নাসারন্ধ্র থেকে মুখ বিরল থেকে ফ্যারিংসন, ল্যারিংসন, ট্রাকিয়া, ব্রঙ্কাই, ব্রঙ্কিওল আর ফুসফুস। এরপরে আছে যে 11, সঠিক খাদ্য শৃঙ্খলাটি খুঁজে নাও। এটি হবে যে ঘরদাগত ফাইটোপ্লাঙ্কটন থেকে জুপ্লাঙ্কটন থেকে মাছ থেকে বক। এরপরে আছে যে 12, নিচের বক্তব্যগুলি পড়ো, এখান তোমরা বক্তব্যগুলো মন্দে পড়বে। তারপরে প্রশ্নটি বলেছে যে প্রত্যহিক জীবনের শক্তি সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত বক্তব্যগুলি বেছে নাও। এটি হবে যে গদাগত্তর IIII IV, অর্থাৎ স্কুলে ফাঁকা শ্রেণীকক্ষে আলো পাখা সুইচ বন্ধ করে রাখা, 3 অপ্রচলিত শক্তি ব্যবহার বাড়ানো, 3 অর্থাৎ IV দাগত্তরটি হবে যে দিনের বেলা রাস্তার আলো অতি অবশ্যই বন্ধ করে রাখা। এরপরে আছে যে 13, অভিব্যক্তির সঙ্গে সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয়। এটি হবে যে পতঙ্গের দানা ও বাদুড়ের দানা হলো সমসংস্থক অঙ্গের উদাহরণ। 14, টিম্বাস = ফল হলে ড্যাশ = বীজ, এটি হবে যে টিম্বক। এরপরে আছে যে 15, উদ্ভিদের কাণ্ড ও শাখা প্রশাখা সূর্যের আলোর দিকে বৃদ্ধি পায়, এটি হলো আলোক অনুকূলবর্তী চলন। এরপরে আছে যে 16, কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাতে বলেছে, এটি উত্তর হবে যে ঘর দাগ উত্তর, অর্থাৎ এর দাগের সঙ্গে II, অর্থাৎ কর্ণিকার সঙ্গে চোখে আলোর প্রবেশ নিয়ন্ত্রণ, বি সঙ্গে IV, অর্থাৎ কর্নিয়ার সঙ্গে প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ, তারপরে সি সঙ্গে আই, রেটিনার সঙ্গে বস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য করে, ডি সঙ্গে ত্রিপুলাই, অর্থাৎ সিলিয়ারি পেশির সঙ্গে যে চোখের উপযোজন সাহায্য করে। এরপরে আছে যে 17, মানব হৃৎপিণ্ডে উপস্থিত স্বাভাবিক পেসমেকারটি হলো SA নোড। এরপরে আছে যে 18, নিচের বক্তব্যগুলো পড়ো, তোমরা এখানে নিচের বক্তব্যগুলো মন্দে পড়বে। এবং তারপরে বলেছে যে এদের মধ্যে কোনগুলি জল সংরক্ষণে সাহায্য করে, এটি হবে যে ঘরদাগত্তর II এবং IV, অর্থাৎ প্রত্যহিক জীবনে প্রয়োজনে অতিরিক্ত জল ব্যবহার না করা, আর হবে যে II, নদীতে বাঁধ দেওয়া পরিকল্পনা রূপায়ণ করা, আছে যে IV, বৃষ্টির জল সংরক্ষণ ব্যবস্থা করা। ছাত্রছাত্রীরা, এই ছিল আজকে আমাদের ক্লাস। ক্লাসটি কেমন হয়েছে তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আজকে অনেকটাই দেরি হলো, তাই ক্লাসটিকে শেষ করতে হবে। শেষ করার আগে বলবো, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। তাহলে ঠিক আছে, গুড বাই।